সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের গরু আছে? তারপরে খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, সাদা, জি, খুব তেজি একটা গরু, জি। আচ্ছা, এই গরুটা ওজন আছে কেমন ভাই? এটা আছে 650 কেজি প্লাস। 650 কেজি প্লাস, জি। আচ্ছা, এটার দাম চাইতেছেন কত? দাম চাইতেছে আপনার 6.5 লক্ষ টাকা। 6.5 লক্ষ টাকা, দাম দরের সুযোগ আছে? দাম দরের সুযোগ আছে, জি। আচ্ছা, ঠিক আছে। তারপর 3 নম্বর গরুটা, এই গরুটার দাম চাইতেছেন কত? 4.5 লক্ষ টাকা, জি। আচ্ছা, ঠিক আছে। তারপর 4 নম্বর গরুটা, জি। আচ্ছা, এই গরুটা কি জাতের? এইটা আপনার এটার দাম চাইতেছে আপনার 550 প্লাস। 550 প্লাস, জি। আচ্ছা, ঠিক আছে। তারপরে এই পাশে হচ্ছে সবচেয়ে বড় সাইজের গরু, এই লটার, এটা হলো অষ্টাল। আচ্ছা, এটা হচ্ছে অষ্টাল, জি। আচ্ছা, এই গরুটার দাম চাইতেছেন কত? এই গরুটার দাম চাইতেছে আমি 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা, এটার ওজন আছে কেমন? এটার ওজন আছে আপনার 1100 প্লাস। 1100 প্লাস, স্কেলের মাপ? জি, এক্সেলের মাপ। এটা হলে আসলে ফালার গরু, এটার দাঁত হইলে সাইড দাঁত, মাত্র সাইড দাঁত, জি, মাত্র সাইড দাঁত। কেউ চাইলে এটা নিয়ে পালতে পারবে, জি, কেউ নিয়ে চাইলে ফালতে পারবে এটা। আচ্ছা ভাই, তো আপনার খামারে যদি কেউ আয়সা গরুগুলি দেখে ক্রয় করতে চায়, একটু লোকেশনটা বলেন কিভাবে আসবে? যে আমার হবিগঞ্জ সদর, চৌধুরী বাজার, পুলিশ ফাঁড়ি রোড। মোবাইল নাম্বার হলো 0171-11-012-604। আচ্ছা, এই নম্বরে যোগাযোগ করলে আপনার গরুগুলি সংগ্রহ করতে পারবে, জি। আচ্ছা, আপনার এই গরুগুলি কোথা থেকে সংগ্রহ করছিলেন? এটা আসলে একটা একটা করে কালেকশন, সারা বাংলাদেশ থেকে আমি কালেকশন করছি। সারা বাংলাদেশ থেকে কালেকশন করছেন, জি। আচ্ছা, এই গরুগুলোকে কি কি খাবার খাওয়াচ্ছেন? এই গরুগুলো প্রথম খাওয়াচ্ছি আমার মেলের নিজের সবুজি, মোটা বসি, যেটা ভাতা বসি বলে। এরপরে বিভিন্ন জাতের, আসলে 12 জাতের আইটেম আছে, চাইলে সহ 12 জাতের খানি আছে। আচ্ছা, তো দানাদার খাবারটা কি পরিমাণ খাওয়াচ্ছে? দানাদার খাবার চাইলে দিতেছে আপনার 15 কেজি, দানাদার খাবার দিতেছে আপনার 5 কেজি করে। কি কি রোগের জন্য ভ্যাকসিন করছেন? সব রোগের ভ্যাকসিন দেওয়া, সব রোগের ভ্যাকসিন করা আছে, ভ্যাকসিন সব রোগের দেওয়া আছে। এখন আপনার এখানে কি গাড়ির ব্যবস্থা আছে? হ্যাঁ, গাড়ির, আমার এখানে গাড়ির ব্যবস্থা আছে, রাখার ব্যবস্থা আছে। যদি খেয়ে যদি দামে ধরে যদি ঈদের আগের দিন, ঈদের একদিন আগে, 2 দিন আগে, এই সুযোগ আছে আমার এখানে। আচ্ছা, যদি বলে ঈদ পর্যন্ত পাইলে দিতে? হ্যাঁ, পাইলে দিবেন। হ্যাঁ, সব সব দায়িত্ব আমার, ঈদের বাড়ি ফোন তো পৌঁছানি আমার খামার থেকে, গাড়ি ফোন তো আমার দায়িত্ব, তাই বাড়ি ফোন তো নেওয়ার দায়িত্ব হইলে যে খরিদ করবো তার। আচ্ছা, ঠিক আছে। তো আপনি কয় করবেন, বাসায় পৌঁছে দিবেন, একবার মালাটালা পরাই দিবেন যদি বলে? জি, মালাটালা পরাই দিন। আচ্ছা, ঠিক আছে ভাই। তো আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আপনারা ধন্যবাদ।